গুড়ের বাতাসার পায়েসের রেসিপি। এটা আমরা পুরোটাই গুড়ের বাতাসা দিয়ে করব, আর এর মধ্যে আমরা চিনি দেবো না। পায়েসের জন্যে আমরা 1 লিটার আমরা দুধ নেব। কড়াইটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মিডিয়াম ফ্লেমে দুধ গরম হতে দিয়ে দিয়েছি। 1 লিটার দুধের জন্যে আমরা 1/4 কাপ গোবিন্দভোগ চাল, মানে 50 গ্রাম চাল, 1 লিটার দুধের জন্যে আমরা 50 গ্রাম চাল আর 1/4 টেবিল স্পুন ঘি চালের মধ্যে মাখিয়ে আমরা নেব। আমরা এর মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছি চালের মধ্যে। আমরা আমরা অল্প কিসমিস নেব, একটু ড্রাই ফ্রুট কাটা, আর কিসমিস আমরা নিয়ে নিয়েছি, 2 তেজপাতা, মানে 2টি গুড়ের বাতাসা। মিষ্টি আপনারা নিজেদের স্বাদ অনুসার দেবেন। আপনারা দেখুন এখানে দুধটা এখানে ফুটে এসছে। আমরা এটা 1 লিটার দুধ নেব ঘন করে। দুধটা যখন ফুটে আসবে 2 তেজপাতা দিয়ে দেবো। দুধটা ফুটে গেছে, এবার আমরা ফ্লেমটাকে একটু স্লো করে দেব। আমরা এর মধ্যে ধুয়ে রাখা ঘি মাখানো গোবিন্দভোগ 50 গ্রাম চাল 1 লিটার দুধের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে আমরা একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। আমরা এটাকে একটু একটু করে চালাতে থাকবো, যাতে দুধটা নিচে লেগে যাবে। দুধটা নিচে লেগে যেতে পারে, জন্য আমরা দুধটাকে মাঝে মাঝে চালাতে থাকবো। সম্পূর্ণভাবে আমরা এটাকে ছেড়ে দেবো না। আজ থেকে 10 মিনিট অবধি আমরা চালটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। চালটা এবার সেদ্ধ হয়ে গেছে। আমরা এর মধ্যে গুড়ের বাতাসাগুলো দিয়ে দেবো। মিষ্টি আপনাদের স্বাদ অনুসার, আপনারা আপনারা যেমন খেতে চাইবেন। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান, তা আপনারা আরেকটু গুড়ের বাতাসা দিতে পারেন। ধুয়ে রাখা কিসমিসও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা রাখা ড্রাই ফ্রুটস গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাতাসাটা গলে এসছে এর মধ্যে। আমরা এটা হাতা দিয়ে একটু একটু চালাতে থাকবো। কড়াইয়ের সাথে দুধটা নিচে লেগে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গুড়ের বাতাসা দেওয়াতে একটা খুব সুন্দর একটা কালার এসছে। যদি ঠান্ডার দিনে আমরা সবাই জানি খেজুর গুড়ের পায়েস খেতে আমরা সবাই ভালোবাসি। আমাদের কাছে যখন খেজুর গুড় না থাকবে, আমরা তখন এই গুড়ের বাতাসা দিয়ে পায়েস করে খেতে পারি। গুড়ের বাতাসার পায়েস আপনাদের খেতে খুবই ভালো লাগবে, আর এটার একটা খুব সুন্দর কালারও আছে, দেখতে এটা খুব সুন্দর লাগে। আপনারা গ্যাসটা একটু জোরে করে দিলাম, পায়েসটা হয়ে এসছে। হাই ফ্লেমে আমরা এবার এটাকে একটু ফুটিয়ে নেব। পায়েসটা হয়ে এসছে, যেই এটা ফুটে আসবে আমরা
পায়েসটা পুরো ফুটে এসেছে। এবার আমরা এর মধ্যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করার পর আমরা এর মধ্যে 1/4 টেবিল স্পুন আটা দিয়ে দেবো। গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে এটাকে নিয়ে আমরা এর মধ্যে 1/4 টেবিল স্পুন আটা এই জন্যে দেবো যখন আমরা এর থেকে পায়েস কাউকে দেবো তখন এর মধ্যে থেকে জল কাটবে না, আর পায়েসটা একটা খুব সুন্দর সেট হয়ে যাবে আর খেতে একটা স্বাদিষ্ট লাগবে। আমাদের পায়েস রেডি হয়ে গেছে, আপনারা দেখছেন। পায়েস হয়ে যাওয়ার পরে বাটিতে এটাকে ঢেলে নেব। ড্রাই ফ্রুট দিয়ে আমরা এটাকে গার্নিশ করে দিলাম। পায়েসটাকে আমরা এভাবে কিছুক্ষণ 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি ঢেকে রাখবো, ততক্ষণে পায়েসটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা এটা খেতে পারি। আশা করি আপনাদের এই পায়েসের গুড়ের বাতাসার পায়েসের রেসিপি অবশ্যই ভালো লাগবে। আপনারা নিজেদের বাড়িতে এটাকে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আরও নতুন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে আপনারা আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্য করবেন। ধন্যবাদ।